বিয়ের সানাই, হলুদের সানাই, বৌবাতের সানাই, সব মিলে হয় মধুর সানাই। হলুদ বরণ গণে হাসে আজ অপরূপ সাজে, লাজুক রানা মনে যে তার বিয়ের সানাই বাজে। আজকে শুধু কনের হবে না, সঙ্গে কিন্তু বরেরাও হবে। আজকাল মেয়েরা কেন যেন শ্বশুর বাড়ির লোকদের পছন্দ করে না। তো জীবনটা একটি হলুদ ফুলের মতো, প্রতিটি পর্যায়ে সৌন্দর্য, উজ্জ্বলতা এবং ভালোবাসা থাকে। তবে জীবনটা যেন হলুদ ফুল, গোলাপ ফুলের মতোই সুন্দর থাকে, সেখানে যেন গোলাপের কাঁটার মতো না হয়। তো এই হচ্ছে হলুদিয়া পাখিদের হলুদ আয়োজন। আজ মধুরা তামার ফুল সজ্জা, বিয়ের সানাই, হলুদের সানাই, বৌবাতের সানাই, সব মিলে হয় মধুর সানাই। হলুদ বরণ কনে হাসে আজ অপরূপ সাজে, লাজুক রানা মনে যে তার বিয়ের সানাই বাজে। আজকে শুধু কনের হবে না, সঙ্গে কিন্তু বরেরও হবে, কনে আর বরের হলুদ একসঙ্গে হবে। এটা কিন্তু এখনকার একটা ট্রেন্ড হয়ে গিয়েছে, আমার কাছে ভালোই লাগে। দুই জায়গায় দৌড়াদৌড়ি করার থেকে এক জায়গায় একটি দাওয়াতে দুজনের দাওয়াত হিসেবে খেয়ে নিলাম হলুদের দাওয়াত। তো আমি নাহিদা নীলা আজকে চলে আসছি কোনো একটা বিয়ের হলুদের দাওয়াত খেতে। তো বিয়ের হলুদের দাওয়াত, বিয়ের হলুদের দাওয়াত তো খাবো। তো বিয়ের দাওয়াতের কিন্তু অলরেডি একটি ভিডিও আমি আপলোড করে ফেলেছি, ছোট্ট করে হলুদের ভিডিও আপলোড করেছি, চাইলে তোমরা দেখে আসতে পারো, লিঙ্ক কিন্তু দিয়ে দিব। তো আমি নাহিদা নীলা চলে আসলাম আজকে হচ্ছে তোমাদের সঙ্গে, একটি বিয়ের দাওয়াত ছিল, সেখানে বরগণের একসঙ্গে হলুদ হবে। তো তাদের বিয়ে হয়ে গিয়েছিল আগে, বিয়ের আয়োজনটা হচ্ছে পরে। তো সেখানে আছি আমি, সবার সঙ্গে দুষ্টু করছি, হই হল্লো করছি। বাই দা বাই, এখানে কিন্তু সবাই আমার পরিচিত না, কিন্তু আমার কাছে সবাইকেই আপন মনে হয়েছে। কারণ কি জানো, আমি মানুষকে আপন করে নিতে পারি এবং মানুষ হয়তো বা সেটা ভালো ভেবে আমাকে আপন করে নেয়। তো এই বিয়ে বাড়িতে পরিচিতর মধ্যে হয়তো বা আমার একটি দুটি তিনটি হাইস্ট চারটি মুখ পরিচিত, কিন্তু অপরিচিত হাজার হাজার মানুষ। তবে সবাই আমার মনে হচ্ছিল হাজার মানুষেই পরিচিত, একটি দুইটি তিনটি চারটি মানুষ শুধু অপরিচিত। তো এইভাবে মানুষকে কাছে টেনে ভালোবেসে পরিচিত হয়ে মানুষের সঙ্গে মিশে, মানে মানুষের সঙ্গে মিশাটাই হচ্ছে আমি নাহিদা নীলা। কারণ আমার এইভাবেই ছোটো থেকে আমাকে তৈরি করা হয়েছে, আমার বাবা মা আমাকে এভাবেই গড়ে তুলেছে যেন মানুষের সঙ্গে মিশতে পারি। তো এই বাবা মার সন্তান হয়ে আমি নিজেকে প্রাউড ফিল করি যে আমার বাবা মা আমাকে শিখিয়েছে কিভাবে মানুষের উপকার করতে হয়, কিভাবে মানুষের হাসির দিনে সঙ্গে থাকতে হয়, কিভাবে মানুষের কান্নায় পাশে থাকতে হয়। তো আজকে আছি আমি এখানে হলুদের অনুষ্ঠানে। তো সবার সঙ্গে দুষ্টু করছিলাম, সবাইকে হাসি ঠাট্টায় ভরিয়ে রাখছিলাম এবং সবার হাসি ঠাট্টা আমি দেখছিলাম। তো আসলে এই ধরনের অনুষ্ঠান আমার ভালো লাগে, আমার কাছে মনে হয় পরিচিত জায়গায় আমি যতটা ভালো আমার লাগে, তার থেকে অপরিচিত জায়গায় আমার আরও বেশি ভালো লাগে। কারণ কি জানো, আমাকে অপরিচিত মানুষগুলো আমাকে খুবই সম্মান দেয়, খুবই ভালোবাসা দেয়। আর পরিচিত মানুষগুলোকে যতই উপকার করি, যতই তাদের জন্য জীবন দিয়ে দিই, তাদেরকে মানে ভিতর থেকে কষ্ট হলেও তাদেরকে চেষ্টা করি হচ্ছে তাদের উপকারে, তাদের পাশে থাকার, তারপরেও তাদের টিপতে হয় না। তো মানুষগুলো, পরিচিত মানুষগুলো কেন যেন তাদের মন ভরে না, তাদেরকে যতই দিই ততই তাদের হচ্ছে আরও লাগে, আরও লাগে, আরও লাগে। অপরিচিত মানুষগুলোকে কিন্তু এত দিতে হয় না, একটু হেসে কথা বললেই কিন্তু তাদের মন ভরে যায়। তো এইভাবে আমি এক এক করে ছবি তুলছিলাম, গায়ে হলুদের, সবার সঙ্গে দুষ্টু করছিলাম এবং হচ্ছে সবাইকে মানে ইন্সপায়ার করছিলাম ছবি তোলার জন্য, যারা না তুলতে চাচ্ছিল এবং যারা তুলতে চাচ্ছিল তাদের সঙ্গেও ছবি তুলছিলাম। তো এরকম বিয়ের অনুষ্ঠানে আসলে ভালো লাগে, পরিবারের সবাই একসঙ্গে আনন্দ করে সেটা দেখতে ভালো লাগে। কারণ বিয়ে শাদী কোনো একটা অনুষ্ঠানই আত্মীয় স্বজন সবাই
একসঙ্গে হয়। তারপরেও যদি সেই আত্মীয় স্বজন বলি পরিজন মানে আত্মীয় স্বজনগুলো যদি মিল থাকে, হাসি খুশিতে ভরপুর থাকে, সেটা দেখতে কিন্তু ভালো লাগে। তো এটা হচ্ছে ভাই একটা ভাইয়ার ছেলের বিয়ে, ছেলেকে বিয়ে করিয়েছে মানে তো তাদের কাবিন হয়ে গিয়েছে, সেটা আগেই হয়েছে। তো একসঙ্গেই হচ্ছে দূরত্ব দেখে তাদের গায়ে হলুদের অনুষ্ঠানটা হচ্ছে। তো তো এখানে ছেলে এবং মেয়ে দুজনেরই গায়ে হলুদ হলো। তো মেয়ের পক্ষগুলো আসতে একটু দেরি হচ্ছিল, আমি কিন্তু ছেলে পক্ষের লোক, তো ছেলে পক্ষের আগেই কিছু ছবি কিছু হচ্ছে ভিডিও সেগুলো করে নেওয়া হচ্ছে। তো এবার হচ্ছে কনে চলে এসেছে, তো সেটার জন্য সবাই দৌড়াদৌড়ি করছে, কারণ হচ্ছে কনে চলে এসেছে, কনেকে অনেকেই প্রথম দেখবে, সেজন্য হয়তো বা তো তাদের গায়ে হলুদের কনের বাড়ির যে গায়ে হলুদের জিনিসপত্রগুলো নিয়ে কনের বাড়ির মেয়েগুলো হচ্ছে স্টেজে আগমন করেছে। একটু পরেই তোমাদেরকে কনেকে দেখাবো। তো আলহামদুলিল্লাহ যে ভাই রিয়াটার ছেলের বিয়েতে এসেছি, ছেলে মাশাল্লাহ একদম হ্যান্ডসাম বয়, আর হচ্ছে যে ভাইয়া এবং ভাবির ছেলে সে তো তাদের বউ আমার কাছে ভালো লেগেছে, এবং হচ্ছে সবচেয়ে কিউট কাপল আমার কাছে মনে হচ্ছে ভাই আর ভাবিকে। তো তাদের দুজনের কেমিস্ট্রি কিন্তু খুবই সুন্দর, তো তাদের আমি একসঙ্গে ছবি তুলতে পারলাম না, হয়তো হালকা একটু দেখাবো, কারণ বিয়ে বাড়িতে নিজেদের বিয়ের অনুষ্ঠানের জানোই তো কত ধরনের ঝামেলা থাকে। তো এত ঝামেলার মধ্যে কিন্তু তাদেরকে একসঙ্গে করে ছবি তোলা তাদের সঙ্গে সেটা হয় না, বাট তারপরও যতটুকু যে পেরে চেষ্টা করেছি আমি আমার ক্যামেরায় বন্দি করার জন্য। এই হচ্ছে একদম ফ্যামিলির নতুন ফ্যামিলি যেটাকে বলে, বউ কনে শ্বশুর শাশুড়ি মানে ভাইয়া ভাবি এবং তাদের ছেলে, ছেলের বউ ছে আর বউর হচ্ছে বাবা। তো একসঙ্গে হচ্ছে এন্ট্রি হচ্ছে তাদের। তো বউয়ের হচ্ছে মা নেই, বাবা আছে, আর হচ্ছে এখন কিন্তু মা পেয়ে গেল, তাই না? শাশুড়ি তো মায়েই, তাই না? তো যার মা নেই সে একটি মা পেল। তো এই হচ্ছে তাদের এন্ট্রি শুরু হচ্ছে, এবং তাদের এন্ট্রিতে সবাই কম বেশি এনজয় করছিল, তো সেটা আমি একটু করে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো আমি কিন্তু বিয়ের অনুষ্ঠানের যে হচ্ছে আমাকে বিয়ের দেওয়া ছিল মানে ভরপুর 3-4 দিনের দেওয়া ছিল আমার, তো আমি হচ্ছে বিয়ের দিন যেতে পারি না, আমি রিসেপশনে গিয়েছিলাম আর হলুদে গিয়েছিলাম। তো রিসেপশনের ভিডিওটা কিন্তু আমি আপলোড করে দিয়েছি, আর ছোট্ট করে একটু হলুদের ভিডিও দিয়েছিলাম। আজকে মনে হলো পুরোপুরি ভিডিওটা আমার দেওয়ার দরকার, কারণ অনেকেই যাচ্ছিল যে গায়ে হলুদের পুরো ভিডিওটা দেখার জন্য। তো অনেকেরই চাহিদা পূরণ করার জন্য আমি অনেক দেরিতে হলো আজকে গায়ে হলুদের ভিডিওটা আমি শেয়ার করছি একদমই তোমাদের ভালোবেসে। তো এই হচ্ছে দোয়া করবে সবাই বরকনের জন্য, তারা যেন ভালো থাকে, আর আরও বেশি করে দোয়া করবে যে বরের বাবা মা যেন মানে বউ মা না পায়, যেন মেয়ে পায়। তো আজকাল তো মেয়ে পাওয়া যায় না, বউদেরকে বউ বললেও পাওয়া যায় না, আজকাল মেয়েরা কেন যেন শ্বশুর বাড়ির লোকদের পছন্দ করে না। তো সবাই দোয়া করবে যেন তাদের ফ্যামিলিটা ভালো থাকে। তো আজকে এই পর্যন্তই, আমি নাহিদা নীলা তোমাদেরকে বাই বাই বলে দিচ্ছি। আমি নাহিদা নীলা তোমাদেরকে আবারও হচ্ছে বলছি, আমাকে একটু ভালোবাসা যদি তোমাদের দিতে ইচ্ছে হয় তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখলে কিন্তু সাবস্ক্রাইব করতে একটু ভুলবে না, আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকো তাহলে কিন্তু আমাকে ফলো দিও। তো আমি এবার বাই বাই বলে দিচ্ছি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ। জীবনটা একটি হলুদ ফুলের মতো, প্রতিটি পর্যায়ে সৌন্দর্য, উজ্জ্বলতা এবং ভালোবাসা থাকে, তবে জীবনটা যেন হলুদ ফুল গোলাপ ফুলের মতোই সুন্দর থাকে, সেখানে যেন গোলাপের কাঁটার মতো না হয়। তো এই হচ্ছে হলুদিয়া পাখিদের হলুদ আয়োজন।